হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আজকে আপনাদের সাথে মজাদার চিকেন স্যান্ডউইচ তৈরির রেসিপি শেয়ার করব। এখানে আমরা দুই ধরনের রেসিপি শেয়ার করব। তো চলুন আমরা কিভাবে ঝটপট এই চিকেন স্যান্ডউইচ তৈরি করি সেটি দেখে নেওয়া যাক। তো চিকেন স্যান্ডউইচ আমাদের সবারই পরিচিত প্রিয় খাবার, যে কোনো নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য। তো চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমরা এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি হাড়সহ। আপনারা দুই ধরনের চিকেন নিতে পারেন, হাড়সহ নিতে পারেন, হাড় ছাড়াও নিতে পারেন। সাথে আমরা 1/2 কাপ পানি দিয়ে এখন আমরা 1 টিস্পুন পরিমাণ আমরা রসুন বাটা নিয়ে নিচ্ছি, 1 টিস্পুন আদা বাটা নিয়ে নিচ্ছি, এর সাথে আমরা নিয়ে নিব 7 মতো লবণ। এখন আমরা সবগুলিকে একসাথে নিয়ে হালকা একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিব সবগুলি উপকরণকে। নেয়ার পরে আমরা এখন এগুলিকে মিডিয়াম আঁচে চুলায় ভালোভাবে সিদ্ধ করে নিব। তো পানিটা আমরা যে 1.5 কাপ পানি দিয়েছি সেটা শুকিয়ে না আসা পর্যন্ত আমরা এটি মিডিয়াম আঁচে এভাবে চুলার উপরে রেখে সিদ্ধ করব। তো দেখুন আমাদের পানিটা শুকিয়ে আসছে। তো এখন আমরা এগুলোকে একটি পাত্রে নামিয়ে নিব। তো মাংসগুলোকে আমরা এখন একটি পাত্রে নামিয়ে নিয়ে 2টা কাঁটা চামচের সাহায্যে, যেহেতু মাংসটা একটু গরম আছে, তো আমরা হাড়গুলিকে ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনারা অবশ্যই এটিকে ঠান্ডা করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। আর এভাবে আপনারা কাঁটা চামচ দিয়ে মাংসগুলিকে ছোটো ছোটো কুচি কুচি করে নেবেন, ছোটো ছোটো করে ছাড়িয়ে নেবেন। তো আমরা এভাবে সবগুলি মাংস থেকে হাড় এবং মাংস আলাদা করে মাংসগুলিকে এভাবে কুচি কুচি করে নিয়েছি। তো দেখুন আমরা কেমনভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো এভাবে কেটে নেওয়া হয়ে গেলে আমরা একটি পাত্রে আমরা 1/2 কাপ পরিমাণ গাজর নিয়েছি, এখানে 1/2 কাপ পরিমাণ শসা আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন যে মাংসটা নিয়েছিলাম সেখানে আমরা মেয়োনিজ নিয়ে নিচ্ছি 1/2 কাপ। কীভাবে মেয়োনিজ তৈরি করবেন সেই ভিডিও আমাদের এই ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিনে আমরা দিয়ে দিব, অথবা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। তো এখন আমরা এখানে 1/2 টিস্পুন পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, 1 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আমাদের এইগুলো দেওয়া হয়ে গেলে সবগুলোকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে যাওয়ার পরে আমরা গ্রেটারের সাহায্যে যে শসা এবং গাজর গ্রেট করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিচ্ছি। নিয়ে আমরা এগুলিকে খুব ভালোভাবে ঘষের সাথে মিশিয়ে আমরা ব্রেড নিয়ে নিচ্ছি। নিয়ে সেই ব্রেডে আমরা এখন আমাদের স্যান্ডউইচটাকে ডেকোরেশন করব। তো প্রথম পদ্ধতি আমরা দেখাচ্ছি। তো এখানে আপনারা এই ব্রেডটাও দুইভাবে নিতে পারেন। একটা এর যে ব্রাউন কালারটা আছে সাইডের, এই ব্রাউন কালারটা আপনারা ফেলে দিয়ে নিতে পারেন, তো আমরা ওটা ফেলাইনি। তো এখন আমরা এটিকে ডেকোরেশন করার জন্য আমরা যে মাংসের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে তার উপরে আরেকটা ব্রেড দিয়ে আমরা এটিকে কেটে 2টি স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর লেয়ারটা আরও বাড়াতে পারেন, একই পদ্ধতিতে উপরের স্যান্ডউইচে আপনারা ওই মিক্সচারটা দিয়ে তার উপরে আরেকটা ব্রেড দিলে আপনাদের এটা লেয়ারটা আরও বেড়ে যাবে। তো দেখুন কেমন সুন্দর হয়েছে। তো এটি একটি পদ্ধতিতে আমরা তৈরি করেছি। এখন আপনারা সেম মিক্সচার দিয়ে আপনারা আরেকটি পদ্ধতিতে আপনারা স্যান্ডউইচ তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো সেটি করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেটুস পাতা এবং সাথে টমেটোর স্লাইসেস নিয়েছি, আপনারা চাইলে গাজরও নিয়ে নিতে পারেন। তো নিয়ে এভাবে তৈরি করছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।